ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ বিজনেস রিপোর্টে বাংলাদেশ উন্নয়ন ফোরামের চতুর্থ বৈঠক বসতে যাচ্ছে বৃহস্পতিবার অবকাঠামো উন্নয়নে সহায়তা চাইবে সরকার জাপানি অর্থনৈতিক অঞ্চল উন্নয়নে কাজ করবে টোয়া কর্পোরেশন তৈরি হলে বিনিয়োগ হবে বিশ হাজার কোটি ডলার বাণিজ্য মেলা হস্তশিল্প ও কারুপণ্যের দিকে ঝোঁক ক্রেতাদের বেচা বিক্রিও ভালো মেলা চলবে চার ফেব্রুয়ারি পর্যন্ত এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়নে উন্নয়ন সহযোগিতার সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানানো হবে চতুর্থ বাংলাদেশ উন্নয়ন ফোরাম বিডিএফ দুই দিনব্যাপী ওই আয়োজনে এই রূপরেখার বিভিন্ন দিক ও বাস্তবায়ন ব্যয়ের একটি হিসেব তুলে ধরা হবে বলে জানিয়েছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ একই সঙ্গে বাংলাদেশের কার্যক্রম পরিচালনা ও আর্থিক লেনদেনের ক্ষেত্রে আরও স্বচ্ছতা নিশ্চিতের আহ্বান থাকবে দাতাদের উদ্দেশ্যে সোমবার এক সংবাদ সম্মেলনে এসব কথা জানানো হয় আগামী দিনে দেশের উন্নয়নের রূপরেখা কি হবে সেই পরিকল্পনা বাস্তবায়ন কিভাবে হবে কত টাকা দরকার উন্নয়ন সহযোগীদের বিনিয়োগের সুযোগ কোথায় এমন সব বিষয়ে আলোচনা হয় বাংলাদেশ উন্নয়ন ফোরাম বা বিডিএফ বৈঠকে যেখানে অংশ নেয় বিশ্বের প্রথম সারির দাতা গোষ্ঠীরা আগামী উনত্রিশে জানুয়ারি থেকে ঢাকায় চতুর্থবারের মতো শুরু হতে যাওয়া আয়োজনে এবার গুরুত্ব দেওয়া হচ্ছে সরকারের অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনাকে আমাদের এইবারে বিটিএফটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে আপনারা সবাই জানেন যে আমরা আগামী কয়েক কয়েক বছরের মধ্যে উন্নয়নশীল দেশের কাতারে পা রাখতে যাচ্ছি আমাদের নতুন যাত্রায় আমরা আগামী পঞ্চবার্ষিক পরিকল্পনা কিভাবে সাজাবো এবং সেই সাজানোর ভেতরে পরিকল্পনার ভেতরে আমাদের উন্নয়ন সহযোগীদের কিভাবে আমরা আশা করবো সেই বিষয়গুলোই কিন্তু এই বিডিএফের মূল প্রতিপাদ্য বিষয় হবে সেখানে একটা ফিনান্সিয়াল প্যাকেজ তুলে ধরা হবে এবং প্রদর্শনের মধ্যে প্রত্যাশিত আমাদের যে প্রাইভেট সেক্টর থেকে কীরকম আসবে আমাদের উন্নয়ন সহযোগীদের কাছ থেকে কীরকম আসবে সেরকম একটা ধারণা পাওয়া যাবে আর এর বাইরে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এসডিজি অর্জনে সরকারের নেয়া নানামুখী উদ্যোগও তুলে ধরা হবে দুই দিন ব্যাপী ওই আয়োজনে জলবায়ু পরিবর্তন আর শিক্ষার মতো সামাজিক খাত থেকে শুরু করে জ্বালানি বাণিজ্য সহজীকরণ সহ মোট আটটি বিষয়ে সরকারের দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে আলোচনার জন্য আটটি পৃথক অধিবেশনও অনুষ্ঠিত হবে এই সম্মেলনে যেখানে প্রকল্পের অর্থায়ন ও বাস্তবায়ন নিয়ে সরকারের পক্ষ থেকে পরামর্শ থাকবে উন্নয়ন সহযোগীদের জন্য অনেক ডেভেলপমেন্ট পার্টনার আপনারা জানেন যে আমরা কয়েকবার বছরে দুই তিন বছর পর পর একটা কিন্তু আমরা সার্ভে করি ওটার উপরে প্রতি বছরই দেখা যায় সাড়ে তিনশো থেকে চারশো মিলিয়ন ডলার আমাদের ডেভেলপমেন্ট পার্টনাররা সরকারকে না জানিয়ে খরচ করে তারা বলে যে আমরা এনজিএফএস গুড়োকে জানিয়েছি কিন্তু আসলে কি এটা যদি আমরা সত্যিকারভাবে ধরি এটা কি ট্রান্সপারেন্সির কি একটা বড় উদাহরণ আমি বলতে অবশ্যই বলবো না শুধু আমি তাদের রিমাইন্ড করে যে তোমাদের যে প্রতিশ্রুতি আছে তোমরা সেটা পালন করো সংবাদ সম্মেলনে জানানো হয় বিশ্বব্যাংক এশু উন্নয়ন ব্যাংক জাইকা সহ বিভিন্ন আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থা থেকে অন্তত চল্লিশ জন প্রতিনিধি যোগ দেবে বিডিএফ দুই হাজার বিশে আমরা মূল সৌরভ রহমান বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন নারায়ণগঞ্জের আড়াই হাজারে জাপান বিশেষ অর্থনৈতিক অঞ্চলের ভূমি উন্নয়নের কাজ করবে জাপানের টোয়া কর্পোরেশন সোমবার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট অফ জাপানি ইকোনমিক জোন প্রজেক্টের সাথে এই বিষয়ে চুক্তি সই করেছে প্রতিষ্ঠানটি দুই হাজার কোটি টাকা ব্যয় জায়গার অর্থায়নে একশো নব্বই হেক্টর আয়তনের এই অর্থনৈতিক অঞ্চলের ভূমি উন্নয়নের কাজ করা হবে এই অঞ্চলটি চালু হলে এতে বিশ হাজার কোটি ডলারের বিনিয়োগ আশা করছে বেজা দেশি বিদেশি বিনিয়োগ আকর্ষণে দেশব্যাপী একশোটি অর্থনৈতিক অঞ্চল নির্মাণ করছে সরকার এর মধ্যে জিটুজি ভিত্তিক প্রথম অঞ্চলটি নির্মিত হচ্ছে নারায়ণগঞ্জের আড়াই হাজারে জাপানে বিনিয়োগকারীদের জন্য তৈরি হতে যাওয়া এই অঞ্চলটির পঞ্চাশ ভাগ ভূমি অধিগ্রহণ সম্পন্ন হয়েছে এরই মধ্যে এখন শুরু হচ্ছে ভূমি উন্নয়নের কাজ দুই হাজার কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করবে জাপানের টোয়া কর্পোরেশন যার চুক্তি স্বাক্ষরিত হল সোমবার এই আয়োজনে that we transfer japan quality to this project. for example, the effective project management, strict compliance with the time schedule, and quality control. i do believe that even a such transfer can be one of the significant export of high quality. we hereby promise that we will make our very best efforts for the success of the project. <laughs> আরেক জাপানি প্রতিষ্ঠান সুমিতম কর্পোরেশনের সাথে বেজার চুক্তি হয় গেল বছরের মার্চে ভূমি অধিগ্রহণে যার ব্যয় ধরা হয়েছে তিন হাজার একশো পঁচানব্বই কোটি টাকা অঞ্চলটির চব্বিশ ভাগ মালিকানা বেজার বাকি সুমিতমর জায়কার অর্থায়নে এই প্রকল্প বাস্তবায়ন করছে সুমিতম দুই হাজার বাইশ সালে অঞ্চলটির নির্মাণ কাজ শেষ হলে বিশ বিলিয়ন ডলারের বিনিয়োগ আশা করছে বেজা উই ক্যান টেকনোলজি we get the opportunity of creating employment in the country and uh, the people working in the uh, assistants and the industries accommodated in the uh, special economic zones developed by the foreign developers they get the actually uh, opportunity to develop uh, their skill and also uh, transfer the management skill from the Foreign developers to the equity participants like Beza. Arai Hazal is the first economic zone focusing on Japanese investment. And secondly, it provides geographical advantages uh, to Japanese businesses. It ensures excellent access to the capital with the expected connection by MRT and furthermore. অনুষ্ঠানে বেজা চেয়ারম্যান বলেন এক বছরের মধ্যে ওয়ান স্টপ সার্ভিসের সব সেবা অনলাইনে পাবেন বিনিয়োগকারীরা শাদাত বিজনেস রিপোর্ট মাছা টেলিভিশন হাতে তৈরি কারুপণ্যে আগ্রহ বাড়ছে ক্রেতাদের পরিবেশ বান্ধব হওয়ায় এর চাহিদা বেড়েছে আন্তর্জাতিক বাজারেও বিক্রির হিসেবে শীর্ষে রয়েছে রংপুরের শতরঞ্জি টেবিল ম্যাট ফ্লোর ম্যাট থেকে শুরু করে বাঁশ ও পাটের তৈরি পণ্য ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় এসব পণ্যের স্টল ও প্যাভিলিয়নে ছিল ক্রেতা দর্শনার্থীর ভিড় এদিকে সিটি নির্বাচন উপলক্ষে একত্রিশ জানুয়ারি ও এক ফেব্রুয়ারি বন্ধ থাকা বাণিজ্য মেলা চলবে চার ফেব্রুয়ারি পর্যন্ত বাঁশ আর প্লাস্টিক ফাইবারের তৈরি মোড়া ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় আকার ও ধরন ভেদে যেগুলো বিক্রি হচ্ছে ছশো থেকে বারোশো টাকায় এসব মোড়ার বিশেষত্ব হল এগুলো তৈরি করেছে দেশের বিভিন্ন কারাগারে আটক বন্দিরা শুধু মোড়া নয় রয়েছে হাতে বোনা নকশি কাঁথা জামদানি শাড়ি থেকে শুরু করে পাট ও কাঠের তৈরি গৃহসজ্জার সামগ্রীও যেগুলো কারাপণ্য নামে জনপ্রিয়তা পেয়েছে ক্রেতাদের কাছে কারাবন্দীদের তৈরি এসব পণ্যের দেখা মেলে বাণিজ্য মেলার বাংলাদেশ জেলের প্যাভিলিয়নে পণ্য খুবই ভালো এবং এবং বছরের গ্যারান্টি তারা বলছে দামও সস্তা মোরাগুলা খুবই মানে বৈষ আরাম এবং ট্যাক্সই আর কি বাইরেতে নিলে দেখা যায় যে গুনে ধরে যায় এইগুলা বেশি দিন না বুঝছেন এদের যে ইয়াগুলা যে বুননগুলা খুবই আকর্ষণীয় এবং সুন্দর ডিজাইনগুলো খুব ভালো সশ্রম সাজাপ্রাপ্ত বন্দীদেরকে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দেওয়া হয় এবং প্রশিক্ষণ দিয়ে আমরা তাদেরকে মানে দক্ষ করে তুলি এরপরে পণ্য উৎপাদন করি মোটামুটি আড়াইশোর উপরে আমরা পণ্য তৈরি করি এখান থেকে যে লভ্যাংশ হচ্ছে তার ফিফটি পারসেন্ট আমরা বন্দীদের কল্যাণে মানে বন্দীদেরকে দেওয়া হয় আর কি কারিগরের হাতের নৈপুণ্য ফুটে উঠেছে এক একটি শতরঞ্জিতে রয়েছে ফ্লোর ম্যাট ও টেবিল ম্যাটও নকশা ও আকারভেদে যেগুলোর দাম নব্বই টাকা থেকে আট টাকা পর্যন্ত বরাবরের মতোই রংপুর অঞ্চলের ঐতিহ্যবাহী এসব শতরঞ্জি নিয়ে বাণিজ্য মেলায় অংশ নিয়েছে দেশি প্রতিষ্ঠান কারুপণ্য শুধু তাই নয় রয়েছে কামার শিল্প কুমোর শিল্প সহ পাট ও কাঠের বিভিন্ন ঐতিহ্যবাহী পণ্য স্থানীয় ও আন্তর্জাতিক বাজারে যার চাহিদা দিনকে দিন বাড়ছে চার ফিট ছয় ফিট একটা সাইজ শতরঞ্জি চায় আমাদের ওটাও চলতেছে ভালো মানে সেন্টার টেবিলের নিচে দেয় তিন ফিট পাঁচ ফিট আছে তারপর ড্রয়িং রুমের স্পেস যাদের বড় বড় সাইজ সাড়ে পাঁচ আট আছে ছয় নয় আছে পাঁচ সাত আছে সব ধরনের সাইজ আমরা নিয়ে আসছি এখানে আমাদের ডোমেস্টিক অনেক চাহিদা আছে কারণ আমাদের নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো আমরা তো একসময় নিজেরাই তৈরি করতাম সেই পণ্যগুলোকে যদি খুব সুন্দরভাবে উপস্থাপন করতে পারি তাহলে তো অবশ্যই সেটা সাদরই গ্রহণ করবে সবাই আর নেওয়ার অ্যাবাউট টোয়েন্টি মিলিয়ন ডলার রপ্তানি করে আমরা প্রতি প্রতি বছর একটু ছয়টা মহাদেশেই পৃথিবীর ছয়টা মহাদেশেই আমাদের পণ্য আছে না রপ্তানি হচ্ছে বাণিজ্য মেলা থেকে এসব পণ্য বিশেষ মূল্য ছাড়ে কেনার সুযোগ পাচ্ছেন ক্রেতারা ইমতিয়াজ হাসান বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন পেঁয়াজ উৎপাদনে প্রসিদ্ধ রাজবাড়ি জেলা কৃষি বিভাগের মতে সারা দেশে প্রায় চোদ্দ ভাগ পেঁয়াজ উৎপাদন হয় এ জেলায় মুড়ি কাটা পেঁয়াজ তোলার পর এখন মার্চ জুড়েই চলছে হালি পেঁয়াজের আবাদ এই পেঁয়াজ বাজারে আসলে দাম কমবে বলে আশা করছে কৃষি বিভাগ রাজবাড়ী থেকে ইমরান হোসেন মনিমের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট সম্প্রতি বাজারে পেঁয়াজের দাম ভালো হওয়ায় অপরিপক্ক মুড়ি কাটা পেঁয়াজ তুলে বিক্রি করছেন কৃষকরা আর্থিকভাবে অন্যান্য বছরের তুলনায় লাভবান হয়েছেন বেশি এসব পেঁয়াজ তিন মাস মাঠে থাকার কথা থাকলেও দেড় মাসে তা তুলে ফেলেছেন কৃষকরা দাম বাড়ার কারণে আমরা আগাম এই দামটা বাড়তে হয়েছে ফুলের পেঁয়াজ দাম পাওয়ার কারণে আমরা অতি তাড়াতাড়ি বিক্রি করে অপরিপক্ক পেঁয়াজ তুলে ফেলায় বিঘা প্রতি পেঁয়াজ হয়েছে পনেরো থেকে পঁচিশ মন পরিপক্ক হলে তা হতো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মন দাম ভালো পাওয়ায় উৎপাদন কম হলেও লাভবান হয়েছেন তারা বাজার ভালো থাকাতে পেঁয়াজ দাম দেখে আগা ফুটে ফেলাইছি ফলনটা কম হয়েছে তো ফলনের দেখতে থেকে কম পাইছি পয়সার দিকে আমরা এগিয়ে গেছি এদিকে মুড়ি কাটা পেঁয়াজ তুলে সে জমিতেই বর্তমানে হালি পেঁয়াজ লাগানো শুরু করেছেন কৃষকরা আগামী মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত চলবে এই কাজ আগামী তিন মাস পর থেকে বাজারে উঠতে শুরু করবে এই পেঁয়াজ কালি পেঁয়াজটা লাগাইতেছি এই পেঁয়াজটা ধরেন ফাল্গুন চৈত্র মাসে উঠবে ওই সময় উঠলে কেজিতে চল্লিশ পঞ্চাশ টাকা দর হইতে পারে আর কি আমাদের তো এই যে নতুন পেঁয়াজ লাগাছে নতুন পেঁয়াজ গুলো উঠতে আরো দুই তিন মাস সময় লাগবে এই হালি পেয়াজ বাজারে উঠলে দাম কমবে বলে আশা করছে কৃষি বিভাগ মুড়ি কাটা পেঁয়াজ আমাদের টোটাল রাজবাড়ি জেলা আবাদ হয়েছে চার হাজার পাঁচশো আটষট্টি হেক্টর সিক্সটি পার্সেন্ট পেঁয়াজ ইতিমধ্যে তুলে ফেলছেন এবং বাকি পেঁয়াজটা এখন হারভেস্ট চলছে হালি পেঁয়াজ আবাদ চলছে সেটা উৎপাদন মনে হয় মুড়ি কাটা দানা বা বীজ উৎপাদনকারী ও হালি এই তিন ধরনের পেঁয়াজ আবাদ হয় রাজবাড়িতে এবছর জেলায় পঁচিশ হাজার পঞ্চাশ হেক্টর জমিতে পেঁয়াজ আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন দিয়ে শেষ হয়েছে ঢাকা শেয়ার বাজারের লেনদেন দিন শেষে সার্বিক সূচক ডিএসডিএক্স পঁয়ত্রিশ পয়েন্ট কমে দাঁড়িয়েছে চার হাজার চারশো তিরানব্বইতে লেনদেন হয়েছে সব মিলে চারশো চার কোটি টাকার হাতবাদুল হওয়ার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ছিষট্টিটির কমেছে দুশো পঞ্চান্নটির আর অপরিবর্তিত আছে তেত্রিশটির দর এবারে বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো আইডিএলসি অ্যাসেট ম্যানেজমেন্টের আজকে ডিএসিএক্স পঁয়ত্রিশ পয়েন্ট হারিয়ে এসে ক্লোজ করে চার পয়েন্টে ডিএসসি হারায় সাড়ে তিন পয়েন্ট এবং ডিএস থার্টি হারায় সাড়ে চার পয়েন্ট বছর শুরু থেকে দেখলে আজকে পর্যন্ত YTD রিটার্নস রিটার্ন 0.9% জিরো পয়েন্ট নাইন পার্সেন্ট এবং আজকে সারাদিনে টাকার লেনদেন ছিল চারশো চার কোটি টাকা তার মধ্যে সবচেয়ে বেশি টাকার হাত বদল হয় ইঞ্জিনিয়ারিং সেক্টরে which was about ফিফটিন পার্সেন্ট the দ্য টোটাল এবং সেকেন্ড হাইয়েস্ট টার্নওভার হয় ফার্মা সেক্টর which was about 14% পার্সেন্ট অব দ্য টোটাল

উড়ান্ত রোবট প্রযুক্তিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেছেন যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক এবার তারা তৈরি করেছে বট যা সত্যিকারের পাখির মতো উড়তে এবং দিক পরিবর্তন করতে পারে উড়োজাহাজের গতিশীলতা উন্নয়ন এবং উচ্চ ক্ষমতা সম্পন্ন ড্রোন তৈরিতে এই প্রযুক্তি কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করছেন গবেষকরা ডেস্ক রিপোর্টে বিস্তারিত আকাশে উড়ে বেড়াচ্ছে একটি পাখি দেখে মনে হবে যেন সাদা একটি পায়রা তবে সত্যিকার পাখির মতো দেখতে হলেও আসলে এটি একটি রোবট যা তৈরি করেছে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক পায়রার আদলে তৈরি রোবটটির নাম দেওয়া হয়েছে পিজন বট রোবটটিতে সংযোজন করা হয়েছে একজোড়া রূপান্তরযোগ্য বায়োহাইব্রিড ডানা যে ডানাগুলোতে ইলাস্টিকের সাহায্যে সংযুক্ত করা হয়েছে সত্যিকার পাখির পালক প্রতি ডানায় 20টি করে মোট 40টি পালক বসানো হয়েছে যার ফলে এটি দিক পরিবর্তনের সময় জীবন্ত পাখির মতোই ডানা ভাঁজ করতে এবং মেলতে সক্ষম যা নিয়ন্ত্রণ করা হচ্ছে একটি রিমোট কন্ট্রোলের সাহায্যে। আকাশে উড়ার সময় পাখি এবং বাদুর যতটা সাবলীলভাবে ডানার রূপান্তর ঘটাতে পারে বিমান ততটা পারে না। প্রচলিত বিমানের মতো ডানা এবং লেস সংযোজন করা হয়েছে রোবটটিতে। এছাড়া এতে সত্যিকারের পাখির পালক যুক্ত করা হয়েছে যার ফলে এটি পাখির মতো ডানা নাড়াচাড়া করতে সক্ষম এর আগে বাতাসের সাহায্যে রোবরটি ডানার কার্যকারিতা পরীক্ষা করে দেখেন গবেষক দল তাদের মতে পাখির পালকের গঠন ক্ষুদ্রাকৃতির এবং একমুখী এছাড়া এতে থাকে ভেলক্রো নামের বিশেষ এক ধরনের উপাদান যা পালকগুলোকে ডানার সাথে আটকে রাখে এই প্রযুক্তিকেই ব্যবহার করা হয়েছে পিজন বটে পিজন বটে সেট করা নির্দিষ্ট প্রজাতির পাখির পালকগুলো ওড়ার সময় যখন একটির সাথে অন্যটি সংযোগ ঘটে তখনই এই দিক নির্দেশক ভেলক্রো উপাদান তৈরি হয় যার রোবটটিকে আর নিখুঁতভাবে উঠতে সাহায্য করে পাখিরা পরিস্থিতি ভেদে তাদের ডানার কার্যক্রমে বিভিন্ন মাত্রা পরিবর্তন ঘটায় এই ফিচারটি আমরা পিজন বটে সংযোজন করেছি যা আমাদের জন্য খুবই চ্যালেঞ্জিং ছিল উত্তর আমেরিকার বার্ডিগোল, ক্যালিফোর্নিয়া কন্ডর এবং হাম্বল পিজন সহ নির্দিষ্ট কিছু পাখির পালকেই প্রকৃতি প্রদত্ত এই ভেলক্রো উপাদানটির অস্তিত্ব পাওয়া গেছে বোর্ডের এই মডেলটিকে বলা হচ্ছে ভবিষ্যতের উড়ন্ত রোবট প্রযুক্তি উন্নয়নের দিক নির্দেশক ছোট আকারের বিমানের গতিশীলতা উন্নয়ন এবং সক্রিয় ড্রোন ডিজাইনের উন্নয়নে এই প্রযুক্তির ব্যবহার কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করছে গবেষক দল বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন দর্শক আমাদের যে পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে আর আপনাদের মতামত জানান ইনবক্সে আজ এটুকুই বিদায় নিচ্ছি ভালো থাকবেন